হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা মেকআপ লুক নিয়ে। আজকে আমি তোমাদেরকে একটা পিঙ্ক কালারের সাথে একটা পার্পল কালারের কম্বিনেশন করে খুব প্রিটি একটা লুক করে দেখাবো, খুব ইজি ওয়েতে। আশা করি সবাই লুকটা খুব ইজিভাবে করতে পারবে এবং লুকটা তোমাদের ভালোও লাগবে। তো দেখো, আমি বেসটা কিন্তু খুব সিম্পলভাবে করে চলে এসেছি। তো এখন আমি লুকটা শুরু করতে যাচ্ছি। তো ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি ইউ ক্যান বি প্রিটি অল সেট এই প্যালেটটা ইউজ করব আজকে। এই প্যালেটটার মধ্যে সবগুলা কালারসই আমি পেয়ে যাব। তো তোমাদেরকে এই প্যালেটটা দিয়ে আমি অনেক লুক করে দেখিয়েছি, আরও একবার দেখাচ্ছি যে দেখো প্যালেটটা কত সুন্দর। মিডেলের পার্টটা থেকে আমি এই পিঙ্ক কালারটা চুজ করে নিলাম আমার ফার্স্ট ট্রানজ্যাকশন কালার হিসেবে। তো এই পিঙ্ক কালারটাকে আমি খুব অল্প করে ব্রাশে নেব এবং সেটাকে ঝেড়ে, এক্সট্রা যেই পাউডারগুলো ছিল সেটাকে ঝেড়ে আমি অ্যাপ্লাই করব। একদম রাউন্ড রাউন্ড করে সার্কুলার মোশনে তোমরা এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ইউজ করবে, খুব হালকা হাতে, কোনো এফোর্ট দিবা না। এফোর্ট দিলে যেটা হয় সেটা হচ্ছে এক জায়গায় চাপ দিয়ে জিনিসটা ব্লেন্ড করতে গেলে সেখানে প্রোডাক্টটা বেশি পড়ে যাবে এবং সেটা ব্লেন্ড করতে তোমাদের পরে প্রবলেম হবে বা অনেকক্ষণ সময় লাগবে। কিন্তু তোমরা যদি খুব হালকা হাতে জিনিসটাকে ব্লেন্ড করো খুব স্মুথলি, তাহলে দেখবে ব্লেন্ডটা একদম পারফেক্টভাবে সব জায়গাতেই সমানভাবে প্রোডাক্টটা পড়বে এবং ব্লেন্ডটাও খুব সুন্দর হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এটাকে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করব এবং তোমরাও যেটা করবা সেটা হচ্ছে ব্লেন্ডটা যখন তোমরা করবা অনেক সময় নিয়ে করবা, খুব স্মুথভাবে করার চেষ্টা করবা। খুব তাড়াহুড়া করলে কিন্তু মেকআপটা স্মুথ হবে না, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম হবে। তাই সমস্ত জায়গায়, মানে আমি যেখানে রাউন্ডটা করছি পুরো জায়গায় তোমরা এফোর্টটা দিবা যে সব জায়গায় যাতে সমানভাবে তোমাদের প্রোডাক্টটা পরে। তো দেখো সেমভাবে আমি ওই চোখটাও করে চলে এসেছি। এখন আমি সেকেন্ড কালারে চলে যাব। তো সেকেন্ড কালার হিসেবে আমি এই প্যালেটটা থেকেই, দেখো এখানে পার্পেল কালারটা আছে, এইটা আমি চুজ করে নিলাম। পার্পেল কালারটা এত বেশি জোস যে আমার পুরো শেষ হয়ে গিয়েছে। তো দেখো পার্পেল কালারটাকে আমি একটা ছোট ব্রাশ নেব, আমি আগে যেই ব্রাশটা ইউজ করেছি তার থেকে কিছুটা ছোট ব্রাশ নেব এবং আউটার কর্নারে আমি প্রথমে একটা ডটের মতো করলাম, একটা মাপ নিলাম, দেন এটাকে ধরে আমি রাউন্ড করে একটা শেপ দেব একদম আমার ইনার কর্নার পর্যন্ত। এবং আমি প্রথমে যে কালারটা অ্যাপ্লাই করেছিলাম পিঙ্ক কালারটা, পার্পল কালারটা তার ঠিক মোটামুটি কিছুটা নিচেই অ্যাপ্লাই করবা, যাতে জিনিসটা যখন তোমরা ব্লেন্ড করে ওপরের দিকে উঠাবে পুরো কালারটা যাতে কভার না হয়ে যায় আগের পিঙ্ক কালারটা, সেরকমভাবে একটা মাপ নিবে। দেন তোমরা এটাকে ব্লেন্ড করতে করতে উপরের দিকে উঠাবে যাতে পুরোটা পিঙ্ক কালার কভার না হয়ে যায়, সেদিকেও কিন্তু খেয়াল রাখবা। সেকেন্ড কালারটা যত বেশি ডার্ক করবে আই লুকটার দিকটি কিন্তু তত বেশি সুন্দর হবে, তত বেশি গর্জিয়াস হবে, দেখতেও ভালো লাগবে। সো আমি যেটা করতেছি, আমি অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে বারে বারে পার্পল কালারটাকে ভালো করে ব্লেন্ড করার চেষ্টা করতেছি যাতে কোনো রকম কোনো হার্শ লাইন বোঝা না যায়। এবং দুইটা কালার যখন তোমরা অ্যাপ্লাই করবে, ট্রানজ্যাকশন কালার এবং তার পরের কালারটা, তখন যাতে দুইটা কালারের মধ্যে কোনো হার্শ লাইন না থাকে সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। খুব সুন্দর করে তোমরা জিনিসটাকে ব্লেন্ড করে দিবে যাতে দুইটা কালার যে মিশেছে সেটা যাতে কোনো রকম বোঝা না যায়, কোনো হার্শ লাইন না থাকে। তো দেখো সেমভাবে ওই চোখটাও করে ফেলেছি। এখন আমি কাট ক্রিজ করবো। আজকে কাট ক্রিজ করার জন্য আমি আই ম্যাজিকের এই কনসিলারটা নিয়েছি। এটা একটা আইভরি শেড, আইভরি শেডটা হচ্ছে খুব হোয়াইট টাইপের থাকে। এবং আমি তোমাদেরকে কিন্তু সবসময় বলি, আমার আগের ভিডিওগুলোতে বলেছি যে চোখের ক্ষেত্রে সবসময় তোমরা হোয়াইট কালারের যে কনসিলারগুলো হয় সেগুলো ইউজ করার চেষ্টা করবা, তাহলে তোমাদের আই লুকটা অনেক বেশি ফোকাস করবে, সুন্দর লাগবে। কারণ যখন তোমরা একটা হোয়াইট কালারের কনসিলার বেসের উপরে যখন তোমরা কোনো হালকা কালারের আই শ্যাডো অ্যাপ্লাই করবা সেটাও কিন্তু খুব ভালোভাবে কালারটা বোঝা যাবে। যদি তোমরা একটা ইয়েলো আন্ডারটোন অথবা একটা ডার্ক আন্ডারটোনের কনসিলার দিয়ে তোমাদের আই বেস করো, সেক্ষেত্রে তোমরা হালকা কোনো কালার যদি চোখে অ্যাপ্লাই করো সেটা কিন্তু দেখা যাবে না। সো দেখো রাউন্ড করে আমি একটা কাট ক্রিজ করে ফেলেছি এবং কাট ক্রিজটা এরকমভাবে তোমরা করবা যাতে যেই সেকেন্ড কালারটা আমি অ্যাপ্লাই করেছিলাম পার্পল কালারটা সেটা যাতে কিছুটা দেখা যায়, তাহলে কিন্তু আই লুকটা ভালো লাগবে। পুরোটা যদি কভার হয়ে যায় তাহলে কিন্তু আই লুকটা একদমই দেখতে ভালো লাগবে না, খুবই পচা লাগবে। তো আমি কিন্তু একটা ফুল কাট ক্রিজ করেছি, দুইটা চোখে আমি ফুল কাট ক্রিজ করে চলে এসেছি। এখন আমি আমার আউটার কর্নারে পার্পল কালারটা দিয়ে খুব অল্প করে ব্লেন্ড করে দিচ্ছি যাতে হার্শ লাইনটা হাইড হয়ে যায়। কারণ কাট ক্রিজ করার পরে কিন্তু আমাদের আউটার কর্নারটা দেখতে অনেক খারাপ লাগে, পচা লাগে, কারণ ওখানে হার্শ লাইনটা বোঝা যায়। সো আমরা যেটা করবো, যখনই আমরা কাট ক্রিজ করি না কেন, আমাদের আউটার কর্নারটাকে আমরা একটা ডার্ক কালার অ্যাপ্লাই করে সেটাকে হাইড করে দেবো। এতে করে আমাদের আই লুকটা আরও বেশি সুন্দর লাগবে, দেখতে ভালো লাগবে, না হলে কিন্তু দেখতে একটু উদ্ভট টাইপের লাগবে, ভালো লাগবে না একদমই দেখতে। সো আমি খুব বেশি পরিমাণে আনবো না, জাস্ট আউটার কর্নারে অল্প করেই জিনিসটা অ্যাপ্লাই করবো।
এবং আমি আমার লিডে যেটা অ্যাপ্লাই করছি এখন একদম মিডেলে, সেটা হচ্ছে আমি যেই কালারটা একদম আমার প্রথমে অ্যাপ্লাই করেছিলাম ট্রানজ্যাকশন কালার হিসেবে, যেই পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করেছিলাম, এটা আসলে রানী গোলাপি টাইপের একটা পিঙ্ক। সো এটা দিয়ে আমি মিডেলটাকে এখন কভার করছি। ছোটো একটা ব্রাশ নিয়েছি, ছোটো ব্রাশ হওয়াতে কিন্তু জিনিসটা ভালো করে বসছে না, কালারটা কিন্তু যথেষ্ট ডার্ক একটা কালার, বাট দেখো যে ছোটো ব্রাশের কারণে জিনিসটা ভালোভাবে বসতে চাচ্ছে না। তো আমি অল্প অল্প করে নিয়েই জিনিসটাকে একটু ডার্ক করার চেষ্টা করব। এখন তোমাদের সবাইকে বলি, যারা একদম নতুন আমার ভিডিওটা দেখছো, আমার এই ভিডিওটার আগের ভিডিওতে কিন্তু আমি পোস্ট করেছি যে কীভাবে তোমরা তোমাদের একটা ফাউন্ডেশন ইউজ করতে পারো যেটা তোমাদের স্কিন টোনের সাথে ম্যাচ না, শেড ম্যাচ করেনি, তোমরা ভুলে কিনে ফেলেছো একটা ডার্ক শেড অথবা একটা লাইট টাইপের একটা শেড তোমরা ফাউন্ডেশন পারচেস করেছো, সেটা দেখা গিয়েছে তোমাদের ঘরে পড়ে আছে, তোমরা ইউজ করতে পারছো না, কারণ কি তোমাদের ম্যাচ হচ্ছে না শেডটা। সো কীভাবে তোমরা সেটাকে খুব ইজি ওয়েতে তোমরা অ্যাপ্লাই করতে পারো, ইউজ করতে পারো, তোমাদের স্কিন টোন অনুযায়ী হয়ে যাবে, তো সেই ভিডিওটা দেখতে হলে কিন্তু আমার আগের ভিডিওটা তোমরা অবশ্যই ভিজিট করবে। আশা করি তোমাদের অনেক 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 বেশি হেল্প হবে সেই ভিডিওটা। সো দেখো, আমি ম্যাজেন্টা কালারটা খুব ভালো করে বসিয়ে ফেলেছি মিডেলে। এখন আমি ইনার কর্নারে যেটা বসাচ্ছি এটা হচ্ছে একটা বেবি পিঙ্ক টাইপের একটা কালার ছিল। সো এই পিঙ্ক কালারটা, হালকা পিঙ্ক কালারটাকে আমি আমার ইনার কর্নারে খুব ভালো করে এখন বসাবো, এবং এই বেবি পিঙ্ক কালার এবং ম্যাজেন্টা কালারের মধ্যে যাতে কোনো তফাত না বোঝা যায়, কোনো হাশ লাইন যাতে না থাকে, সেই জন্য আমি কালার দুইটাকে মিলে মিশিয়ে দিব, মানে খুব সুন্দর করে ব্লেন্ড করে দিবে তোমরা, যাতে বোঝা না যায় যে কোন কালারটা কোথায় মিশেছে, তাহলে দেখবা যে আই লুকটা অনেক বেশি ভালো লাগবে দেখতে। যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছো তাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে, এবং আসসালামু আলাইকুম হিন্দু হয়ে থাকলে তোমাদেরকে নমস্তে। সো আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের মেকআপ টিউটোরিয়াল এবং অনেক ধরনের আইব্রোস, আইলাইনার, আইল্যাশ, ব্রাশ সেট, ফাউন্ডেশন হ্যাক, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল কিন্তু আমি তোমাদের জন্য আপলোড করে থাকি আপুরা। সো তোমরা যদি চাও আমার চ্যানেলটা ভিজিট করতে পারো, নিউদেরকে বলছি, আশা করি তোমাদের অনেক হেল্প হবে, এবং তোমাদের যদি মনে হয় যে তোমাদের হেল্প হয়েছে, আমাকে তোমরা একটু সাপোর্ট করবা আপুরা, তাহলে কিন্তু অবশ্যই আমার পাশে থেকে আমাকে তোমরা একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও আমাকে, আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো জন্য সবাইকে আমি অনুরোধ করছি। আর যদি তোমাদের ভালো না লাগে আমার চ্যানেলটা, আমার ভিডিওটা, তাহলে প্লিজ স্কিপ করে দিও, তাহলে জোরের কিছু নেই। সো এখন দেখো আমি যেটা করছি, আমি একটু গ্লিটার ইউজ করছি। সো আমি আমার চোখের একদম মিডেলে যেখানে আমি ম্যাজেন্টা কালারটা ইউজ করেছিলাম রানী গোলাপি, সেখানে আমি অল্প করে প্রেসড গ্লিটার যেটা, সেটা আমি প্রেসড করে বসিয়ে দিয়েছি। এবং হ্যাঁ, প্রত্যেকটা কালারসই কিন্তু ওই ইউ ক্যান বি প্রিটি অল সেট প্যালেটটাতে তোমরা পেয়ে যাবে। তো দেখো, তারপর আমি যেটা করছি, আমি আই ম্যাজিকের একটা ব্ল্যাক কাজল দিয়ে আমার চোখের আপার ওয়াটার লাইনটাতে ড্র করে দিচ্ছি। এতে করে যেটা হবে যে চোখটা অনেক বেশি ডার্ক লাগবে, দেখতে খুব ভালো লাগবে, নাহলে কিন্তু চোখের ওপরের ওয়াটার লাইনটা সাদা হয়ে থাকবে, আমাদের ওয়াটার কালার হয়ে থাকবে, সেটা কিন্তু তোমার চোখের মেকআপের সাথে যাবে না, দেখতে ভালো লাগবে না। আর আজকে আমি কিন্তু কোনো ধরনের কোনো আইলাইনার ইউজ করবো না, জাস্ট আইল্যাশ পরবো, তাই অবশ্যই কিন্তু আপার ওয়াটার লাইনটা ব্ল্যাক করতেই হবে। এবং তোমরা যদি কোনো সিম্পল আই লুক করো অথবা যদি কোনো গর্জিয়াস আই লুক করো না কেন, তোমরা কিন্তু অবশ্যই আপার ওয়াটার লাইনটা ব্ল্যাক কাজল দিয়ে ড্র করবা, নাহলে কিন্তু দেখতে অনেক বেশি পচা লাগবে। এবং যদি তোমরা আন্ডার আইতে হোয়াইট কাজলও অ্যাপ্লাই করো না কেন, তাহলেও কিন্তু তোমরা আপার ওয়াটার লাইনটা অবশ্যই ব্ল্যাক কাজল দিয়ে ড্র করে নেবে। সো দেখো, আমি এখন চোখে মাস্কারা পরে নিয়েছি, এখন আমি আইল্যাশ পরবো। এটা ছিল রিয়েল টেকনিকের একটা মেগা ল্যাশ মাস্কারা, মাস্কারাটা অসম্ভব ভালো। সো আমি আইল্যাশ পরে চলে এসেছি, এবং আইল্যাশ পরার জন্য আমি বার্থডে ল্যাশ গ্লুটা ইউজ করেছি। তো অনেকেই বলো যে একটা ভালো ল্যাশ গ্লু রিজনেবলের মধ্যে কোনটা হতে পারে বা কোন ল্যাশ গ্লুটা ভালো হবে, কারণ অনেকের ল্যাশ গ্লু কিন্তু ল্যাশে ইউজ করার পরে কিছুক্ষণ পর ল্যাশটা সাইড থেকে উঠে যায়, অথবা দেখা গিয়েছে পানি লাগলে ল্যাশটা উঠে যায় বা একটু টান লাগলে ল্যাশটা উঠে চলে আসে। সো আমি তোমাদেরকে বলবো, 100 টাকা খরচ করে বার্থডে ল্যাশ গ্লুটা তোমরা কিনবা। এই ল্যাশ গ্লুটা দিয়ে যদি তোমরা আইল্যাশটা পরো, তোমরা আইল্যাশটা টান দিলেও কিন্তু আইল্যাশটা খুলে আসবে না। তোমরা যখন খুব ভালো করে মেকআপটা তুলবে, পানি দিবে মুখে, তখন তোমাদের আইল্যাশটা আস্তেই করে তোমরা টেনে খুলে ফেলবা। সো বার্থডে ল্যাশগুলোটা তোমরা ইউজ করবে, মাত্র 100 টাকা নেবে। এবং তোমাদেরকে বলি যে বার্থডে ল্যাশগুলোটা কিন্তু নকল বের হয়ে গিয়েছে, রেপ্লিকা বের হয়ে গিয়েছে, অনেক পেজেই কিন্তু নকলও আছে। সো তোমরা একটা অথেন্টিক পেজ থেকে সবসময় প্রোডাক্ট পারচেস করার চেষ্টা করবে আপুরা, তাহলে আর ঠকবে না। তো দেখো, আমি আমার ফেসে কিছু লুজ পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি, যেহেতু আমি এখন আন্ডার আই মেকআপটা করব। তো আন্ডার আই মেকআপটা করার শুরুতে আমি যেটা করেছি, আমি একটা হোয়াইট কাজল ইউজ করে নিলাম আমার চোখে, এবং এটা হচ্ছিল NYX এর হোয়াইট পেন্সিল।
এটা হচ্ছে জাম্বোটা, এটার প্রাইস একটু বেশি। বাট যারা একটু কম প্রাইসের মধ্যে খুঁজছো তারা কিন্তু পেন্সিলটা নিতে পারো, এটার থেকে যে যেটা একটু স্লিম আছে সেটা নিতে পারো, সেটার প্রাইস একটু কম। এবং তোমাদের যদি NYX-টা কেনার মতন অ্যাফোর্ড না থাকে, ধরো স্টুডেন্ট আপুরা আছো যাদের স্টুডেন্ট বাজেট চাচ্ছ, তারা যেটা করবা তারা হচ্ছে আই ম্যাজিকের হোয়াইট পেন্সিলটা নিবে, সেটাও কিন্তু এটার সিমিলারই কিছুটা, অনেক ভালো সেই আই ম্যাজিকের হোয়াইট কাজলটাও খুব ভালো। তো প্রথমে আমি যেটা করছি, আমি একটা ব্রাশ নিয়ে আমি পার্পেল কালারটাকে আমার চোখের নিচে ভালো করে স্মাচ করে দিচ্ছি, একটু মোটা করে করব। এবং আমার চোখ কিন্তু অনেক ছোট আমার ফেসের তুলনায়, সো কীভাবে তোমাদের চোখটাকে তোমরা বড় করবা সেটা এখন দেখে নাও। প্রথমেই হোয়াইট কাজল অ্যাপ্লাই করবা, তার নিচে এভাবে মোটা করে আমি পার্পল কালারটা অ্যাপ্লাই করব, এবং তার নিচে আমি পিঙ্ক কালারটা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে দেব। এবং যাদের চোখ ছোট তারা কিন্তু চেষ্টা করবা হোয়াইট কাজল অ্যাপ্লাই করার জন্য, কারণ হোয়াইট কাজল অ্যাপ্লাই করলে এমনিতেও চোখটা একটু বড় হয়ে যায়। আর ঠিক এইভাবে যখন তোমরা চোখের নিচের মেকআপটা করবা, যে একটা ডার্ক কালার অ্যাপ্লাই করার পরে সেটার নিচে একটা লাইট কালার দিয়ে তোমরা যদি জিনিসটাকে ব্লেন্ড করে দাও, তাহলে তোমাদের চোখটা এমনিতেও একটু বড় লাগবে দেখতে। সো খুব ভালো করে আমি জিনিসটা ব্লেন্ড করে দেবো, যাতে আমার সেই পার্পেল কালারটার সাথে পিঙ্ক কালারটা একদম মিশে যায়, খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। তাহলে আমার উপরে চোখের উপরে এবং নিচের মেকআপটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে এবং ম্যাচিং হয়ে যাবে, এবং মেকআপটাও দেখতে খুব ভালো লাগবে। সো সেমভাবে আমি ওই চোখটাও করে ফেলছি। তোমাদের সবাইকে বলছি, যারা একদম নতুন আমার ভিডিওটা দেখছো, আমি কিন্তু আমার চ্যানেলে রিকোয়েস্টেড লুকগুলো ক্রিয়েট করে থাকি। সো তোমরা যদি চাও যে তোমাদের কোনো রিকোয়েস্টেড লুক আমি ক্রিয়েট করি, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কে কী ধরনের লুক দেখতে চাচ্ছ, সেটা কমেন্ট করে জানালে আমি কিন্তু তোমাদের রিকোয়েস্টেড লুকগুলোও ক্রিয়েট করে ফেলবো আপুরা। তো দেখো, আমি আমার ফেসের যে এক্সট্রা পাউডারগুলো ছিল আমি ফল আউটের জন্য দিয়েছিলাম, সেগুলো এখন আমি ঝেড়ে ফেলে দিচ্ছি। যদিও এই প্রিটি অলসেট প্যালেটটা কিন্তু একদমই ফল আউট করে না, তারপরও আমি সিকিউরিটির জন্য একটু দিয়ে রেখেছিলাম। সো দেখো এই যে কাজলটা কতটা ভালো, এটা ছিল NYX-এর কাজলটা, আমি আরও একবার বলে দিলাম। তো এখন আমি চোখের নিচে মাস্কারাটা অ্যাপ্লাই করব, এটা ছিল সেই রিয়েল টেকনিকের মেগাল্যাশ মাস্কারা। সো তোমরা দেখতেই পাচ্ছ মাস্কারাটা কত বেশি ভালো, একবার ইউজ করাতে কত ঘন এবং লং হয়ে গেল আমার হেয়ারগুলো, চোখের ল্যাশগুলো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু ওয়াটারপ্রুফ একটা মাস্কারা, তাই তোমাদের চোখে যদি কোনো খোঁচা লাগে বা চোখের মধ্যে যদি কোনো ডাস্ট ঢুকে যায়, কোনো পানি চলে আসে, তোমাদের আই মেকআপ কিন্তু নষ্ট হওয়ার একদমই কোনো চান্স নাই। সো সেই জন্য তোমরা চোখের আইলাইনার মাস্কারা এগুলো সবসময় চেষ্টা করবা ওয়াটারপ্রুফ অ্যাপ্লাই করার জন্য, তাহলে তোমাদের আই লুকটা সেফ থাকবে অ্যাটলিস্ট। সো এখন আমি ব্লাশন ইউজ করবো, এটা ছিল মিস রোজের একটা ব্লাশন প্যালেট। তো এখান থেকে আমি একটা পিচ এবং পিঙ্ক টাইপের দুইটা মিক্স করে আমি ব্লাশনটা করব। সো তোমাদেরকে আরও একবার বলছি যে এই যে আমার বেসটা দেখছো, এটা কিন্তু আমার দুই সাইডে দুই রকম ফাউন্ডেশন অ্যাপ্লাই করে আমি এই বেসটা করেছিলাম। এক সাইডে আমি ডার্ক ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম এবং এক সাইডে অনেক বেশি লাইট ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম, আমার স্কিন টোন থেকে অনেক বেশি ব্রাইট সেই শেডটা। সো দুইটা সাইডে কিন্তু দুইটা কালার আমি অ্যাপ্লাই করেছি, কিন্তু দেখো এখন কিন্তু আমার বেসটা দেখে বোঝা যাচ্ছে না যে কোন সাইডটা বেশি ডার্ক ছিল এবং কোন সাইডটা বেশি ব্রাইট ছিল। সো তোমাদেরও যদি এরকম কোনো ফাউন্ডেশন ঘরে পড়ে থাকে যেটা তোমরা অ্যাপ্লাই করতে পারছো না, স্কিন টোনের সাথে যাচ্ছে না আন্ডারটোনের সাথে, তাহলে কিন্তু তোমরা প্লিজ আমার আগের ভিডিওটা অবশ্যই দেখবে, আমি আশা করব তোমাদের অনেক বেশি হেল্প হবে। কারণ আমার মতন আমি যখন বিগিনার ছিলাম আমিও কিন্তু আমার আন্ডারটোন অনুযায়ী কিন্তু আমি ফাউন্ডেশন পারচেস করতে পারতাম না, আমি দেখা গিয়েছে অনেক বেশি সাদা কিনে ফেলতাম অথবা আমার স্কিন টোনের সাথে ম্যাচ হয়ে যেত, এরকম ফাউন্ডেশন কিনতাম পরে সেটা একটু অ্যাপ্লাই করার পরে একটু ডার্ক হয়ে যেত, তখন কিন্তু মনটা আমার খুব খারাপ হয়ে যেত। কিন্তু এখন কিন্তু সেই চান্সটা নাই, কীভাবে তোমরা খুব ইজি ওয়েতে সেটাকে ঠিক করে অ্যাপ্লাই করতে পারো সেই ওয়েটা কিন্তু আমি তোমাদেরকে টেকনিকটা দেখিয়ে দিয়েছি আমার আগের ভিডিওতে। সো আমি বলবো তোমরা সেটা মিস করো না। সো দেখো ব্লাশনটা ইউজ করার পরে আমি এখন সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এটা হচ্ছে মেবলিনের একটা সেটিং স্প্রে। সেটিং স্প্রেটা অনেক বেশি ভালো, এবং তোমরা যখন একটা পার্টি মেকআপ করবা, একটা গর্জিয়াস মেকআপ করবা, তখন কিন্তু অবশ্যই তোমরা একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করবে, নাহলে কিন্তু তোমাদের মেকআপটা একদমই লং লাস্টিং হবে না, মেকআপটা কালো হয়ে যাবে বা উঠে যাওয়ার চান্স থাকে। সো এখন আমি হাইলাইটার অ্যাপ্লাই করব। সো এটা হচ্ছে রেভোলিউশনের একটা হাইলাইটার প্যালেট, এখান থেকে আমি এখন আমার ফেসটাকে হাইলাইটস করে নেব। এবং তোমাদের জন্য কিন্তু আমি নো মেকআপ মেকআপ লুকও দেখিয়েছি, কিভাবে তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই না করে তোমাদের নো মেকআপ মেকআপ লুক করতে পারো। কারণ অনেকেই আছো যারা ভারী মেকআপ পছন্দ করো না, একদমই চিন্তা করো যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করলে ফেসটা অনেক বেশি ভারী দেখা যায়, মনে হয় অনেক বেশি মেকআপ ইউজ করেছি, সো আমি একটা লাইট মেকআপ চাচ্ছি যে কীভাবে আমি লাইট মেকআপ করবো। অথবা অনেকে আছো যাদের এইজ একটু বেশি,
তারা চিন্তা করো যে এত গর্জিয়াস মেকআপ আমাকে মানাবে না, ভালো লাগবে না। তো তারা কিভাবে আসলে নো মেকআপ মেকআপ লুকটা করে খুব সুন্দরভাবে তোমরা একটা লুক করতে পারো সেটাও কিন্তু আমি আমার চ্যানেলে দেখিয়েছি রিসেন্টলি, চাইলে তোমরা সেই ভিডিওটাও দেখতে পারো, আশা করি সেটাও তোমাদের খুব হেল্প হবে। সেটা কিন্তু আমি অনলি ময়েশ্চারাইজার এবং কনসিলার ইউজ করে করেছি, সো আশা করি তোমাদের ভালো লাগবে, ভিডিওটা মিস করবে না। সো দেখো নোজটাকে কীভাবে আমরা হাইলাইটস করবো, একদম নোজের যেই ডগাটা, নোজের যে হেডটা, সেখানে আমরা একটু ফিঙ্গার দিয়ে প্রেসড করে একটু বসাবো এবং মাঝখানে গ্যাপ রেখে আবার ওপরের যে বোনটা সেখানে আমরা একটু বসাবো, তাহলে নোজটা অনেক বেশি শার্প লাগবে, থিন লাগবে। সো এখন আমি আমার চিক বোন যেটা, সেখানে আমি এখন হাইলাইটস করছি এবং আমি আমার ফোরহেডের মিডেলেও একটু হাইলাইটস করে নেব। সো পুরো ফেসে কিন্তু হাইলাইটার অ্যাপ্লাই করলে ফেসটা অনেক বেশি ফানি লাগবে, তাই তোমরা জাস্ট হাইলাইটার জোনগুলোতেই কিন্তু হাইলাইটস করবা। এবং তোমাদেরকে আমি সবসময় বলি, হাইলাইটার করার সময় কিন্তু তোমাদের শেডগুলার দিকেও তোমাদের খেয়াল রাখতে হবে স্কিন টোন অনুযায়ী। যারা একটু ডার্ক আন্ডারটোনের আছো তারা কিন্তু হোয়াইট কালারের হাইলাইটার একদমই অ্যাভয়েড করে চলবা, কারণ হোয়াইট কালার হাইলাইটার তোমরা ইউজ করলে তোমাদের হাইলাইটারটা তোমাদের স্কিনের সাথে ম্যাচ করবে না, দেখতে অনেক বেশি খারাপ লাগবে। সো তোমরা পিঙ্ক কালার, পিচ কালার, শ্যাম্পেইন কালার এগুলো অ্যাপ্লাই করতে পারো, তাহলে ভালো লাগবে। সো আজকে কিন্তু আমি ভুল করি নাই, আজকে আমি লিপ লাইনার করি, দেন আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করবো। সো এটা ছিল আই ম্যাজিকের একটা লিপ লাইনার, লিপ লাইনার দিয়ে আমি লিপটাকে খুব ভালো করে ড্র করবো, তারপরে সেটার ভিতরে আমি লিপস্টিক অ্যাপ্লাই করবো। এবং আমি তোমাদেরকে বলি, সবাইকেই বলি, যারা আমার স্টুডেন্ট আছো, যারা আমার কাছে মেকআপ শিখবা, তাদের জন্য আমি হাতে কলমে দেখিয়ে দেব কীভাবে তোমরা লিপটাকে খুব সুন্দর করে ড্র করবা। কারণ আমাদের সবার লিপস কিন্তু একরকম না, কারো লিপস আপার লিপস বড়, কারো আপার লিপস ছোট, তো তারা কীভাবে লিপটাকে খুব সুন্দর করে আর্টিফিশিয়ালভাবে ড্র করবা সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দেব। বাট তোমাদের সবাইকেই বলে দিচ্ছি যে লিপটাকে যত সুন্দর করে তোমরা ড্র করবা, তার ভিতরে লিপস্টিকটা অ্যাপ্লাই করলে দেখতে কিন্তু খুব বেশি সুন্দর লাগবে। সো যদি লিপসের ও আপার লিপসটা ছোটো থাকে তাহলে তোমরা একটু বড় করে একটা শেপ দিবা লিপ লাইনার দিয়ে ড্র করে, দেন লিপস্টিকটা অ্যাপ্লাই করবা, তাহলে কিন্তু আর ছোট মনে হবে না, দেখতে খুব ভালো লাগবে। এবং সেটার ক্ষেত্রেও কিন্তু কিছু রুলস আছে যেটা মেনটেন করে যখন তোমরা লিপস্টিকটা অ্যাপ্লাই করবা তোমাদের বোঝাই যাবে না যে তোমাদের আপার লিপসটা ছোটো ছিল। সো যাই হোক, সেগুলো নিয়ে না হয় আরেকদিন কথা বলবো। সো এখন আমি দেখো লিপ লাইনারটার ভিতরে লিপস্টিকটা ড্র করে ফেলছি, এটা ছিল পুডায়ারের একটা লিপস্টিক, শেড নামটা আমার মনে নাই, বাট কেউ যদি জানতে চাও কমেন্ট করবো, আমি অবশ্যই শেড নেমটা বলে দেবো। সো লিপ লাইনার করলে যেটা সুবিধা হয়, দেখো লিপস্টিকটা এখন আমি যেভাবেই অ্যাপ্লাই করি না কেন আমার কিন্তু ছড়িয়ে যাওয়ার চান্স নাই, এবং খুব সুন্দরভাবেও লিপস্টিকটা বসানো যাবে যদি ড্রটা করা থাকে খুব ভালোভাবে। সো দেখো লিপস্টিকটা ড্র করে চলে আসছি, তো আমার মেকআপ কিন্তু মোটামুটি ডান হয়ে গিয়েছে। সো এই বেসটা করেছিলাম আমি বিগিনারদের জন্য, এবং যাদের ফাউন্ডেশন কিনে তোমরা পস্তাচ্ছ বা আফসোস করছো তাদের জন্য। সো ভাবলাম যে যেহেতু করেই ফেলেছি বেসটা, সো একটা আই লুক করেই ফেলি তোমাদের জন্য, তাই এই আই লুকটা আমি করে ফেলেছিলাম। জানি না তোমাদের কাছে কেমন লাগছে, সো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। এবং সর্বশেষে মেকআপ করার পরে যে কাজটা তোমরা করবা সেটা হচ্ছে একটা স্প্রুলি দিয়ে ঠিক এইভাবে তোমরা আইব্রোসটাকে আঁচড়িয়ে দিবে, কারণ আইব্রোসে কিন্তু ছোটো ছোটো পার্টিকেল গিয়ে আটকে যায়, লুজ পাউডার, আই শ্যাডো পাউডার, কনসিলারও অনেক সময় আইব্রোসে লেগে যায়। সো সেটা তোমরা যখন শেষে মেকআপের শেষে যখন তোমরা স্প্রুলি দিয়ে আঁচড়াবে তখন কিন্তু আইব্রোসটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। সো এই ছিল আমার ফাইনাল লুক, কার কার কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না পুরা, কারণ তোমাদের জন্য কষ্ট করে আমি ভিডিওগুলো মেক করি, তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেক 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 বেশি মূল্যবান এবং আমার অনেক ইন্সপিরেশন বাড়িয়ে দেয় তোমাদের একটা কমেন্টে। সো আমার যারা পুরনো সাবস্ক্রাইবার আপুরা আছো তারা তো আমাকে কমেন্ট করা ভুলেই গিয়েছো, আপুরা তোমরা আমাকে ভুলে গিয়েছো, এটা কিন্তু ঠিক না, আমি অনেক কষ্ট পাই এবং আমি তোমাদের সবাইকে অনেক মিস করি, যারা যারা আমাকে কমেন্ট করতা তাদের কমেন্টগুলো আমি অনেক মিস করি। তো আমি বলবো যে যারা ভিডিওটা এই পর্যন্ত কষ্ট করে দেখিয়েছো তারা প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করে যেও, তাহলে আমি অনেক বেশি খুশি হব এবং আমার মনে হবে যে আমি যাদের জন্য ভিডিওটা করেছি আমার ভিডিওটা উপকৃত হয়েছে তাদের ক্ষেত্রে। সো আজকের ভিডিওটা বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করো নাই। টাটা।